সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে মুখে হিজাব পরিহিত অবস্থায়। আসলে কি হয়েছে তার জীবনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নূপুর ভাই। নূপুর, আপু কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে আর আমি। মা আর আপনি আছেন? হ্যাঁ। বাবা নাই? না, বাবা মারা গেছে 7-8 বছর। হ্যাঁ, ভাই বোন আছে, বিয়ে শাদী হয়েছে। কয় ভাই বোন? যার যার সংসার নিয়ে তার আলাদা। 3 ভাই 4 বোন। আপনি ছোট? হ্যাঁ আমি ছোট। তো লেখাপড়া করছিলেন? হ্যাঁ কিছু লেখাপড়া করছি। বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ বিয়ে শাদী হয়েছিল। স্বামী কি করে? স্বামী তালাক দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেন তালাক দিয়ে দিলে? কেন? এই যে ছেলে মেয়ে নাই তার জন্য। আচ্ছা, আপনার কোনো সন্তান হবে না? না। আপনার দোষ ছিল না স্বামীর সমস্যা ছিল? ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ। সে স্বামীকে বিয়ে শাদী করছে আবার? হ্যাঁ বিয়ে করছে, ছেলে মেয়ে আছে তার। আচ্ছা আচ্ছা, সেই কারণে তালাক দিয়ে দিছে? কেমন লাগছে? না হলে তালাক কেমন লাগে? এটা নারী হয়ে মার স্বাদ গ্রহণ করতে পারলেন না, এটা কেমন লাগে ভাবতে? এখন আল্লাহ না দিলে কি করব ভাই। তো এই যে এখন কেমন লাগে এই যে এই জীবনটা? খারাপ লাগে ভাই, খারাপ লাগে বলে তো বললি, তার জন্য প্রতিবেদন আছে। খারাপ না লাগলে কি আর আইতাম ভাই, সবাই সব কথা বলে। কি বলে মানুষ, কি ধরনের কথা? মানুষে সামনে ভালো বলে, পিছনে খারাপ বলে। এখন দুনিয়ারই তো নিয়ম ভাই, সামনে সামনে ভালো, পিছনে খারাপ। ডাক্তার ডাক্তারের সাথে পরামর্শ করছিলেন? দেখাচ্ছেন? হ্যাঁ করছিলাম। তারা বলছে যে কখনো মানা হতে পারবে না? হয় না। তো এরকম অবস্থায় আপনার এই সব কিছু জানার পরে অনেকেই যোগাযোগ করে বিয়ে শাদী করতে চাবে? তা বিয়ে শাদী করবে এখন সব কিছু যায় না শোনা, যদি আমার পাশে থাকে, আমার একটা বয়স্ক মা আছে, যদি আমার পাশে দাঁড়ায় আমি তাদের পাশে থাকবো। মানে আপনার বাচ্চা কাচ্চা হবে না, এটা জানার পরে যদি কেউ মানুষ সেবা করার জন্য মানুষের লাগে, জীবন সঙ্গী হিসেবে মানুষ, এরকম বয়স্ক পুরুষকেও বিয়ে করবেন? হ্যাঁ বয়স্ক হইলে আরো ভালো। সংসারে কাজকর্ম করতে পারবেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ আমি সব কাজই করতে পারি, কাজ করতে পারবো না কেন? ধরেন সেই পুরুষের হয়তো দুটো বাচ্চাও থাকতে পারে বা নাও থাকতে পারে, স্ত্রী নাই, সেই বাচ্চা থাকলে আরো ভালো, বয়স্ক হইলে আমার কাছে আরো ভালো, সেই সন্তানের মা হিসেবে। বয়স্ক মানুষ তো আর ফেলে দিয়ে বিয়ে শাদী করবে না, আর বাচ্চা কাচ্চারও দরকার নাই, যার বাচ্চা কাচ্চা আছে বিয়ে থাক। তারা যদি মা, তাদের মা হয়ে আপনি আসলে সংসার করতে পারবেন? হ্যাঁ যদি আমার মেনে নেয় তাইলে আমি তাদের মা হয়েই থাকতে চাই। লেখাপড়া করছিলেন? হ্যাঁ লেখাপড়া কিছু করছি। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 5 পর্যন্ত করছিলেন। আচ্ছা আচ্ছা, তা এখন তো আসলে কষ্টের কোনো শেষ নেই, যেহেতু আসলে স্বামী নাই, সন্তান নাই। হ্যাঁ এখন কষ্টে পড়াই তো মানুষ প্রতিবেদন আসে, মানুষ কি সুখের জন্য আসে ভাই? কষ্টে আছে বলেই তো আছে। তা আর কি বলতেছেন, বিয়ে শাদী ছাড়া আর কোনো কিছু বলতেছেন? বলতে চাই ভাইদের কাছে, প্রতিবেদন আইছে, কারো যদি ভালো লাগে, ভালো মনে যদি আমার পাশে থাকে তাহলে আমি ইনশাআল্লাহ তাদের পাশেও থাকবো, যে আমার হেল্প সহযোগিতা করবে। আমার একটা বয়স্ক মা আছে, যদি দেখে শুনে আমার পাশে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি আজীবন তাদের পাশে থাকবো। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, আপনার এক নাম্বার খোলা রাখবেন, দেখবেন অনেকেই যোগাযোগ করবে। আপনার যদি সেরকম মনের মতো হয় বা কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে বিয়ে শাদী করতে চায়, খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে প্রকৃত আসলে সঙ্গী বানাতে চায় কিনা, তাহলে জীবন সঙ্গী করে নেবেন। ঠিক আছে আপু, আর কিছু বলতেছেন? না ভাই এটাই। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।